প্রথম যে পয়েন্টটা কীভাবে সৃজনশীল বা রিটেন আইটেমে ভালো মার্ক পাওয়া যায় আমার সাজেশন একটাই সেটা হলো ছক ও পয়েন্ট করে লেখা যেমন এটার উৎকৃষ্ট দৃষ্টান্ত হলো এই ছবিটা এখানে দেখো যে মজিদ পীর এবং আনাস পীরের মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে এবং এই পার্থক্যের মধ্যে নোটিসেবল পার্ট হল প্রত্যেকটাই কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট করে রাখা হয়েছে সো বায়োলজির পার্থক্য বলো বা কেমিস্ট্রির পার্থক্য বলো বা যে কোনো কিছুর বৈশিষ্ট্য লিখতে বললে যদি তোমাকে বলো পীরের বৈশিষ্ট্য কি। কী তাহলে এইভাবে পয়েন্ট বাই পয়েন্ট সুন্দর মতো তোমাকে লিখে দিতে হবে এবং যখনই পার্থক্য লিখতে বলবে ট্রাই করবা ছক দেওয়ার এবং বায়োলজির ক্ষেত্রে অবশ্যই একটা চিত্র থাকলে জিনিসটারও বেটার লাগে যেমন দেখছো কি সুন্দর দুটো ছবি আছে রাইট কিন্তু এখানে মাঝে মধ্যে বৈশিষ্ট্য পার্থক্য লিখতে চাই আমরা একটা ভুল করি যে আমরা যখন পয়েন্ট হারাই ফেলে আমরা অযথা কিছু পয়েন্ট অ্যাড করতে পারি যেমন এখানে লেখা আছে যে কারো পা চাটলে আরাম পায় অ্যাকচুয়ালি আমি আরাম পাই না আমার ফুড ফেটিস নাই আমার অন্যান্য ফেটিস আছে বাট নট ফুড ফেটিস ও এই পয়েন্টটা আমরা অ্যাকচুয়ালি বাতিল বলতে পারি বাকিগুলো মোটামুটি আই এগ্রি অন দ্য ওকে ঠিক আছে তো প্রথম পয়েন্ট কি সিউশন ভালো নামার জন্য আমাদেরকে ছক করে এবং পয়েন্ট করে লিখতে হবে